না আমি লক্ষ্মীকে পাঠিয়েছি ডাক্তার ডাকতে ডাক্তার এক্ষুনি এসে যাবে মা তোমার কি কষ্ট হচ্ছে মা বলো গৌরী আমার আশ্রমটাকে দেখিস ওটা ওটা যেন নষ্ট না হয় কিছু ভেবে না মা আমি নিশ্চয় তোমার স্বপ্ন সফল করবো কিন্তু কিন্তু তুমি কেন এখন এসব কথা বলছো একটু চুপ করো তোমার কষ্ট হচ্ছে গৌরী তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের কথা আমাকে আমাকে একটা কথা দে যদি যদি কোনোদিন বংশীর সঙ্গে তোর দেখা হয় ওকে ওকে বলবি ও যেন বলো ওর মাকে ক্ষমা করে এসব বলছো মা একটু চুপ করো